ফ্রেন্ড সকলকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে সেশন শুরু করলাম। আমরা জীবনের প্রমাণতা চ্যাপ্টারটি দেখছিলাম, এখানে গত সেশন পর্যন্ত আমরা পোস্ট চক্র সেল সাইকেল আলোচনা করেছি। আজকে আমরা পোস্ট বিভাজন কীভাবে ঘটবে সেই প্রক্রিয়াটির উপরে অজ্ঞতা। তো পোস্ট বিভাজন যেটি আমাদের সিলেবাস অন্তর্গত, মানে দশম শ্রেণীর সিলেবাস অন্তর্গত, সেটি মাইটোসিস কোষ বিভাজন বিভিন্ন আমরা ডিটেলসে জানবো এবং মিওসিস কোষ বিভাজনটি যে স্পেশাল ফিচার্স স্পেশাল অ্যাপ থাকবো সেইগুলো আমরা জানবো। আজকে আমরা মাইটোসিস কোষ বিভাজন নিয়ে আলোচনা করবো। তো মাইটোসিস যে কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজনটি আমাদের দুটি পর্যায়ে বিভক্ত। আমরা আগে দিন দেখেছিলাম কী কী, না একটি হচ্ছে আমাদের ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস বা যেটাকে আমরা বলছি নিউক্লিয়াসের বিভাজন, নিউক্লিয়াসের বিভাজন। আরেকটি হচ্ছে আমাদের সাইটোকাইনেসিস, যেটি হচ্ছে আমাদের সাইটোপ্লাজমের বিভাজন, সাইটোপ্লাজমের বিভাজন। তো এই দুটি ভাগে ভাগ করা হয়। তো এই ক্যারিওকাইনেসিস পর্যায়টি আবার আমাদের চারটে ভাবে বিভক্ত, কী কী, না প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। তো আমরা আজকে এই সিস্টেমের প্রথম অংশে বা পার্ট ওয়ানে আমরা ক্যারিওকাইনেসিসটিকে নিয়ে মূলত আলোচনা করব এবং এই সিস্টেমের দ্বিতীয় অংশে আমরা সাইটোকাইনেসিসটিকে নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমাদের প্রোফেজ যে কী কী হয় বা কী ঘটনা ঘটে সেটার উপরে আমাদের একটু নজর দেওয়া যাক। তো প্রোফেজ হচ্ছে আমাদের ক্যারিওকাইনেসিসের প্রথম দশা বা কোষ বিভাজনের প্রথম দশাও বলতে পারি আমরা। প্রোফেজ দশায় আমরা যে ঘটনাগুলি ঘটে সেই ঘটনাগুলি আমরা একটু দেখে নিই। তো প্রোফেজ দশায় কী কী ঘটনাগুলি ঘটে আমরা এখানে সাধারণত প্রাণী এবং উদ্ভিদ কোষকে ক্যারেক্টারগুলি একটু আলাদা করে দেখবো যে বিভাজনের সময় কোথায় কী হচ্ছে। তবে একটুকু মনে রাখবো যে ক্যারিওকাইনেসিস, প্রাণী এবং উদ্ভিদের ক্যারিওকাইনেসিস দশায় কিন্তু প্রভেদটি খুবই অল্প। সাইটোকাইনেসিসে আমরা প্রাণী এবং উদ্ভিদ কোষের মধ্যে প্রচুর পার্থক্য আমরা দেখতে পাই। তো প্রথমে আমরা প্রভেদ এই দশাটা থেকে নিয়ে আলোচনা করি। প্রভেদ দশায় একটি প্রাণী কোষ কেমন লাগে, প্রভেদ দশায় এটাই ঘটছে, প্রথম যেটি ঘটবে সেটা হচ্ছে ক্রোমাটিন সূত্র তার স্পাইরালাইজেশন ঘটতে শুরু করবে। এক নম্বর তারা কি হবে স্পাইরালাইজেশন, এই তারগুলো তোমাকে একটু মনে রাখতে হবে, স্পাইরালাইজেশন কথাটি কি আসলে স্পাইরালাইজেশন হচ্ছে এক্ষেত্রে ক্রোমাটিনগুলি আরও সূত্রাকার আরও ঘনীভূত হবে, জল বিয়োজনের মাধ্যমে আরও ঘনীভূত হয়ে ক্রোমোজোম গঠন করবে, যেটাকে আমরা বলছি স্পাইরালাইজেশন। অর্থাৎ আমি যদি একটা প্রোফেজের শেষ দশায় যাই তাহলে কিন্তু আমরা ক্রোমোজোমগুলিকে দেখতে পাব, শেষ দশায় গেলে আমরা ক্রোমোজোমগুলিকে কিন্তু আমাদের কাছে দৃশ্যমান। এই যে দেখছো আর কি আমি দুটো কালার এখানে ইউজ করছি, এরা দুটো করে যেহেতু এক ধরনের ক্রোমোজোম থাকে এরা হচ্ছে কি না হোমোলোগাস ক্রোমোজোম, আর এই ক্রোমাটিনগুলোকে বলা হয় এদের পরস্পর পরস্পরের সিস্টার ক্রোমাটিন, দুটো করে ক্রোমাটিন তাদেরকে সিস্টার ক্রোমাটিন বলে। এটি ছিল আমাদের নিউক্লিয় পর্দা। যত প্রোফেজের শেষের দিকে যাব এই নিউক্লিয় পর্দাটি আস্তে আস্তে অপরিপক্ব হতে থাকে, যত প্রোফেজের শেষের দিকে যাব এই নিউক্লিয় পর্দা আস্তে আস্তে অপরিপক্ব হতে থাকে এবং তার সঙ্গে থাকা
যে আমাদের নিউক্লিওলাসটি ছিল, নিউক্লিওলাস যেটি নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করত, নিউক্লিওলাস, সেটিও যত প্রোফেজের শেষের দিকে যাব আমাদের এটিও কিন্তু আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাবে। তাহলে দু নম্বর ক্ষেত্রে আমরা কি দেখলাম, নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের অবলুপ্তি, এটা দু নম্বর মেন পয়েন্ট হিসাবে তোমরা ধরতে পারো প্রোফেজ দশা। এই ঘটনাগুলিতে যাও নিউক্লিয়াসে ঘটা ঘটনাগুলি, নিউক্লিয়াসে স্পাইরাইজেশন পথ থেকে ক্রোমোজোম গঠিত হলো ক্রোমাটিন সূত্র থেকে, এবং নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসে ক্রোম অবলুপ্তির দিকে যেতে থাকে। সাইটোপ্লাজমে কি, সাইটোপ্লাজমে যেটি ঘটে সেটা হচ্ছে আমাদের সেন্ট্রিওল যেটি থাকে, সেন্ট্রোজোম যেটি থাকে, দুটো সেন্ট্রিওল নিয়ে একটা সেন্ট্রোজোম গঠিত হয়, এই দুটো সেন্ট্রোজোমের একটি আস্তে আস্তে মেরু, এক মেরু থেকে আরেক মেরুতে যেতে থাকে, এবং সঙ্গে সঙ্গে এখান থেকে এই জায়গা থেকে আমরা দেখব যে যখন মেরুতে এসে পৌঁছে গেল, এটা কিন্তু প্রাণী কোষের কথা হচ্ছে, এখন সেন্ট্রোজোম তো প্রাণী কোষ থাকে, উদ্ভিদ কোষে থাকে না, তাহলে সেখান থেকে কিন্তু এরকম বিচ্ছুরণের মতো অ্যাকচুয়ালি বেলতন্তু গঠন হতে শুরু করবে, বিচ্ছুরণের মতো দেখতে লাগে বলে এটাকে বলা হয় অ্যাস্ট্রাল রশ্মি, অ্যাস্ট্রাল রশ্মি। এটা শুধুমাত্র কোথায় দেখতে পাবো আমরা, প্রাণী কোষের ক্ষেত্রে, প্রাণী কোষের ক্ষেত্রে আমরা অ্যাস্ট্রাল রশ্মি দেখতে পাচ্ছি, যেটা সেন্ট্রোজোমের মাধ্যমে গঠিত হচ্ছে। সেই জন্য এই ধরনের মাইটোসিসকে, যেহেতু অ্যাস্ট্রাল রশ্মি গঠনের মাধ্যমে বেলতন্তু গঠিত হয় এই মাইটোসিসের ক্ষেত্রে, সেই জন্য একে বলা হয় অ্যাস্ট্রাল মাইটোসিস, অ্যাস্ট্রাল মাইটোসিস বলা হয়। অপর পক্ষে উদ্ভিদ কোষে তো এটির কোনো ব্যাপার নেই, উদ্ভিদ কোষে তো তোমার সেন্ট্রোজোম নেই, সেন্ট্রিওল নেই, সেখানে মাইক্রোটিবিউল থেকে বেলতন্তু গঠন হতে শুরু করবে ঠিক একইভাবে দুই প্রান্তে। তাহলে উদ্ভিদ কোষের জন্য যেহেতু অ্যাস্ট্রাল রশ্মি নেই, যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটিকে বলা হচ্ছে অ্যানাস্ট্রাল, অ্যানাস্ট্রাল মাইটোসিস বলা হয়ে থাকে। তাহলে নিউক্লিয়াসে হচ্ছে স্পাইরাইজেশনের ক্রোমোজোম সৃষ্টি হচ্ছে, নিউক্লিয় পর্দা নিউক্লিওলাসের অবলুপ্তি ঘটছে, আর সাইটোপ্লাজমে অ্যাস্ট্রাল রশ্মির মাধ্যমে প্রাণী কোষের ক্ষেত্রে বেলতন্তু গঠনের সূত্রপাত ঘটছে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটি মাইক্রোটিবিউলের মাধ্যমে হচ্ছে, মাইক্রোটিবিউলের মাধ্যমে অ্যাস্ট্রাল রশ্মি গঠন হবে না, তার ফলে মাইটোসিস শুরু হচ্ছে, যেটাকে আমরা বলছি অ্যানাস্ট্রাল মাইটোসিস, এবং প্রাণী কোষের ক্ষেত্রে এটিকে বলছি আমরা অ্যাস্ট্রাল মাইটোসিস। আরেকটা জিনিস একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে প্রোফেজ দশাটি হচ্ছে আমাদের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা, আমাদের কোষ বিভাজনের ক্ষেত্রে সবচেয়ে দীর্ঘস্থায়ী দশাটি হচ্ছে প্রোফেজ দশা। বেশ, এবারে আমরা পরবর্তী দশার দিকে চলে যাব, আলোচনাতে যাবো যে দশাটি, সেটি হচ্ছে আমাদের মাইটোসিসের তৃতীয় দশা, যেটাকে বলছি আমরা মেটাফেজ দশা। এই দশাটি নাম তোমরা আগেই শুনেছ, কারণ এই দশাটি যখন ক্রোমোজোম নিয়ে আলোচনা করবো তখন বুঝলে এই দশাটা ক্রোমোজোমকে সর্বাপেক্ষা ভালোভাবে দেখা যায়। তো এই দশাতে কি কি বৈশিষ্ট্য দেখা যায়, এই দশাতে যে বৈশিষ্ট্যগুলি আমরা দেখতে পাবো সেটাকে আমরা একটা ছবির মধ্যে দেখার চেষ্টা করি। প্রাণী কোষ, এর আগে তোমাদের বলে রাখি মেটাফেজ এবং প্রোফেজ এর মধ্যবর্তী একটি কিন্তু খুব ক্ষণস্থায়ী একটা অংশ দেখা যায়, সাবফেজ বলতে পারবো, যেটাকে বলা হচ্ছে প্রো মেটাফেজ। এই প্রো মেটাফেজে কিন্তু ক্রোমোসোমের গঠন সম্পূর্ণ হয়ে যায়, অ্যাস্ট্রাল রশ্মি বা অ্যানাস্ট্রাল মাইটোসিস যাই হোক সেখানে বেলতন্তু গঠনে যথাযথ হয়ে যায়, এবং নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয়াসে সম্পূর্ণভাবে অবলুপ্তি হয়ে যায়। মেটাফেজ দশায় যেটি আমরা দেখতে পাই সেটা হচ্ছে এই যে মধ্যবর্তী অংশ, যেটাকে বলি আমরা নিরক্ষীয় অঞ্চল বা ইকুইটোরিয়াল প্লেট,
সেখানে ক্রোমোজোমগুলি সজ্জিত হয়, সেখানে আমাদের ক্রোমোজোমগুলি সজ্জিত হতে আমরা দেখতে পাই, সেখানে আমাদের ক্রোমোজোমগুলি সজ্জিত হতে আমরা দেখতে পাই। এবং ক্রোমোজোমের যে সেন্ট্রিওল, ক্রোমোজোমের সেন্ট্রিওল যে আমাদের সেন্ট্রোমিয়ার, ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার অঞ্চল, সেই সেন্ট্রোমিয়ার অঞ্চলের সঙ্গে বেণতন্তু যুক্ত হয়। সেন্ট্রোমিয়ার অঞ্চলে কোথায় বেণতন্তু যুক্ত হয় এটা মধ্যে আমরা জানি, সেন্ট্রোমিয়ার অঞ্চলে থাকে কাইনেটোকোর, সেই কাইনেটোকোরের সঙ্গে বেণতন্তুগুলি যুক্ত হয়। এই যে বেণতন্তুগুলো যেগুলো আমাদের ক্রোমোজোমের সঙ্গে যুক্ত হলো এগুলোকে বলা হচ্ছে আমাদের ক্রোমোজোমীয় বেণ, ক্রোমোজোমীয় বেণ। আরেক কিছু বেণতন্তু থাকে যেগুলো এক মেরু থেকে আরেক মেরু পর্যন্ত বিস্তৃত থাকে, এক মেরু থেকে আরেক মেরু পর্যন্ত এদের বিস্তার আমরা দেখতে পাই। এই বেণতন্তুগুলিকে, এই যে বেণতন্তুগুলি এগুলোকে বলা হয় নিরবিচ্ছিন্ন বেণতন্তু। এখানে তাহলে এখানে আমরা দু ধরনের বেণতন্তু পাচ্ছি, মেটাবেণতন্তু। মেটাবেণতন্তুর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটি সেটা হচ্ছে ক্রোমোজোমে নিরক্ষীয় তলে সজ্জা, এই জন্য এটাকে আমরা মেটাফিজিক প্লেটও বলে থাকি। এই যে প্লেটটা তোমরা দেখছো, এই প্লেটটিকে আমরা মেটাফিজিক প্লেটই প্লেটও বলে থাকি। যদি উদ্ভিদ কোষের ক্ষেত্রে এতখানি একটা নিরবিচ্ছিন্ন বা একটা সুন্দর সমতল ধরে কিন্তু সেই সজ্জিতটা নামিত হয়, কিন্তু নিরক্ষীয় তলে কোষের সঙ্গে সজ্জিত থাকবে। এরপর আমরা চলে যাবো নেক্সট যে ফেজ, সেই ফেজে যেটাকে বলছি আমরা অ্যানাফেজ। অ্যানাফেজ হচ্ছে আমাদের মাইটোসিসের সবচেয়ে সর্বাপেক্ষা ক্ষণস্থায়ী দশা, সবচেয়ে দীর্ঘস্থায়ী দশাটি ছিল প্রোফেজ, এবং সবচেয়ে ক্ষণস্থায়ী দশাটি হচ্ছে আমাদের অ্যানাফেজ, এটি হচ্ছে আমাদের তৃতীয় দশা। তাহলে এটা আমাদের তৃতীয় দশা, আমাদের মাইটোসিসের গ্যালিওকাইটোসিসের তৃতীয় দশাটি হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজে কী হয়? অ্যানাফেজের ক্ষেত্রে যেটা আমাদের আমরা দেখতে পাই সেটি হচ্ছে অ্যানাফেজের সময় যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে ক্রোমোজোমে, প্রথমে এখানে তোমাকে একটু বোঝাবার চেষ্টা করি, আমি এখানে দুটো ক্রোমোজোমের মাধ্যমে পরে বোঝাচ্ছি, নাহলে ছবিটা খুব হিন্দি হয়ে যাবে, দুটো ক্রোমোজোমের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। সেখানে কী হচ্ছে না, আমরা এখানে দেখেছিলাম যেখানে ক্রোমোজোমীয় যে তন্তু, বাকি তন্তুগুলো আমি এখানে আসছিও না, ক্রোমোজোমীয় যে তন্তু সেই কেন্দ্র শুধুমাত্র এখানে আমি আনলাম। তো এখানে কী হলো, এখানে এরপরে যেটা হয় এগুলো আসলে কী, এই যে বেণগুলো আসলে কী, এগুলো সবই মাইক্রোটিবিউল দিয়ে গঠিত, অর্থাৎ টিবিউলিন প্রোটিন এর মধ্যে আছে। এই টিবিউলিন প্রোটিন আস্তে আস্তে কমতে থাকে, অর্থাৎ সেখান থেকে বেরিয়ে যেতে থাকে, টিবিউলিন প্রোটিনের ক্ষয় হয়, এখানে টিবিউলিন প্রোটিনের ক্ষয় হয়, ফলে বেণের মধ্যে একটা মেরুর দিকে একটা প্রচণ্ড টান সৃষ্টি হয়, মানে এখানে একটা কিছু একটা মাঝখানে আছে, ধরো এরকম এটা একটা ক্রোমোজোম দুটি আছে, এর দুই প্রান্তে আমরা টান সৃষ্টি করলাম, যেহেতু বেণের মধ্যে একটা টান সৃষ্টি হচ্ছে, তার ফলে কি হয় ক্রোমোজোমগুলি মাঝ বরাবর, ক্রোমোজোমগুলি মাঝ বরাবর ভেঙে যায়, ভেঙে গিয়ে প্রান্তের দিকে চলন শুরু করে। অর্থাৎ এরপরে কি হবে, এরপর যে ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে এরপর আমাদের ক্রোমোজোমগুলি মধ্যে এর মধ্যে ভেঙে যাবে এবং তার মধ্যে আমরা এই ধরনের চলনকে দেখতে পাবো। যত আরও সময় যাবে, আরও যত আরও সময়ের দিকে দেবো আমরা, তত আমরা দেখবো যে এগুলি কিন্তু আরও আরও মেরুর দিকে, আরও মেরুর দিকে সরে যাচ্ছে, আরও মেরুর দিকে সরে যাচ্ছে, যত আরও পরের দিকে যাব তত দেখবো এটা মেরুর দিকে চলে সরে যাচ্ছে। এই যে চলনটা, এই চলনটিকে বলা হচ্ছে আমাদের অ্যানাফিজিও চলন। এই সময় এই স্থানে, এই স্থানে কিন্তু এক ধরনের বেণের আবির্ভাব ঘটে, এই ধরনের আর এক ধরনের বেণের আবির্ভাব এখানে আমরা দেখতে পাই। আমরা এখানে ছুটে এবার সম্পূর্ণ করি আঁকি, সম্পূর্ণ করি আঁকা যাক আমাদের
এই স্থানে যখন এরকম করে বেরিয়ে যাচ্ছে তখন দুটি ক্রোমোজোমের যে মধ্যবর্তী স্থান সেই স্থানে কিন্তু একটি বিশেষ ধরনের বেবির আবির্ভাব। তাহলে অলরেডি তাহলে কত ধরনের বেব হলো? আমার তিন ধরনের বেব হলো, একটু লক্ষ্য করো। আগে তো ইস্ট বেবের কথা দেখেছিলাম আমরা, ক্রোমোজোমীয় বেব, এই ধরনের কিছু বেবের কথাও আমরা দেখলাম, যেগুলোকে বলেছিলাম আমরা নিরবিচ্ছিন্ন বেব তন্তু। আর এই যে বেব তন্তুটি নতুন এখানে সৃষ্টি হতে আমরা দেখতে পেলাম সেটাকে বলছি আমরা ইন্টারজোনাল বেব তন্তু। তাহলে তিন ধরনের বেব পেলাম আমরা, একটা হচ্ছে ক্রোমোজোমীয়, যেটা ক্রোমোজোমের সঙ্গে যুক্ত হয়েছিল, একটা হচ্ছে আমাদের নিরবিচ্ছিন্ন, যেটা একটা মেরুর সঙ্গে আরেকটা মেরুকে যুক্ত করেছিল, আর একটা হচ্ছে যখন ক্রোমোজোমের কোয়ান্টিটি দুটি বিচ্ছিন্ন হয়ে গেল, ক্রোমোজোমটি বিচ্ছিন্ন হলো, তখন তার মাঝে মাঝে কিছু বেব তন্তুর সৃষ্টি হলো যেগুলোকে আমরা বলছি ইন্টারজোনাল বেব তন্তু। তাহলে অ্যানাফেসিসের মূল বৈশিষ্ট্য কি হলো? অ্যানাফেসিসের মূল বৈশিষ্ট্য হচ্ছে অ্যানাফেসিয় চলন। এই যে অ্যানাফেসিয় চলন আমরা দেখতে পাচ্ছি, সেই অ্যানাফেসিয় চলন এবং ইন্টারজোনাল বেব তন্তুর সৃষ্টি। এক্ষেত্রে যেটা বলা সেটা যে এখানে এই ফেসটিতে কিন্তু উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে বিশেষ কোনো পার্থক্য কিন্তু আমরা দেখতে পাই না। যে ক্ষেত্রে কি হলো না, প্রাণী কোষের ক্ষেত্রে
সেন্ট্রোজোম থেকে মেরুতন্তু গঠিত হলো, সেখানে অ্যাস্ট্রাল রশ্মি সৃষ্টির মাধ্যমে মেরুতন্তু গঠিত হলো, সেই জন্য সেটাকে আমরা বললাম অ্যাস্ট্রাল মাইটোসিস। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাইক্রোটিবিউল থেকে সরাসরি মেরুতন্তু গঠিত হলো, ফলে কোনোরকম কোনো সেক্ষেত্রে আমরা অ্যাস্ট্রাল রশ্মির আবির্ভাব ঘটতে দেখতে পেলাম না, সেই জন্য সেটাকে আমরা বললাম অ্যানাস্ট্রাল মাইটোসিস। কি পেলাম তাহলে? একটা হচ্ছে অ্যাস্ট্রাল মাইটোসিস পেলাম, এখানে পেলাম আমরা অ্যানাস্ট্রাল। এইটা কখন দেখতে পাচ্ছি? না, প্রোফেজ দশায় এই বৈশিষ্ট্যগত পার্থক্যটা আমরা দেখতে পাচ্ছি। দু নম্বর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি আমরা? মেটাফেজ দশায় অতখানি স্পষ্ট না হলেও একটি পার্থক্য দেখা যাচ্ছে, সেটা হচ্ছে মেটাফেজিক প্লেটে ক্রোমোজোমে সজ্জার উপর ভিত্তি করে সেই পার্থক্য। প্রাণী কোষের ক্ষেত্রে এই সজ্জাটি অনেকখানি ইউনিফর্ম, অর্থাৎ প্রায় ক্রোমোজোমের সজ্জাটি ইউনিফর্ম, কিন্তু এখানে ইউনিফর্ম নয়, ইউনিফর্ম নয়, এখানে ইউনিফর্ম নয়। আর একটি ব্যাপার হচ্ছে প্রাণী কোষের ক্ষেত্রে যদি দেখা যায় যে কেন্দ্রের দিকে বড় ক্রোমোজোমগুলো থাকে, পরিধির দিকে ছোট ক্রোমোজোমগুলো থাকে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেই ধরনের কিন্তু কোনো ব্যাপার আমরা দেখতে পাই না। তাহলে এই গড় ব্যাপারটা হচ্ছে অর্থাৎ ক্রোমোজোমের সজ্জা, ক্রোমোজোমে মেটাফেজিক প্লেট, প্লেটের সজ্জার উপর আমরা একটা পার্থক্য দেখতে পেলাম। এটা কোথায় দেখতে পাচ্ছি আমরা? মেটাফেজ দশাতে আমরা দেখতে পাচ্ছি। অ্যানাফেজ দশায় সেরকম কোনো পার্থক্য দেখা যায় না, অ্যানাফেজ দশায় কোনো পার্থক্য নেই, অ্যানাফেজ এর ক্ষেত্রে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই, অ্যানাফেজের ক্ষেত্রে কোনো পার্থক্য আমরা দেখতে পাই না। টেলোফেজ দশায় এখানে কি হচ্ছে না? স্টেম বডি গঠিত হচ্ছে, স্টেম বডি, এখানে স্টেম বডি গঠিত, স্টেম বডি গঠিত হয় না, গঠিত হয় না। তাহলে এখানে আমরা সেশন, এই সেশনের পার্ট ওয়ানটা শেষ করলাম, এখানে আমরা ক্যারিওকাইনেসিস নিয়ে মূলত আলোচনা করলাম। ক্যারিওকাইনেসিসের মধ্যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে কী কী পার্থক্য দেখা যায়, ক্যারিওকাইনেসিস দশাতে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে কী কী পার্থক্য দেখা যায় সেটা আমরা আলোচনা করলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য অবশ্যই এই পার্থক্যটি, এটা তোমরা একটু মাথায় রাখবে। এরপরে আমরা এই সেশনেরই পার্ট টু অর্থাৎ সাইটোকাইনেসিস এর মধ্যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে কী পার্থক্য দেখা যায় সেটা দেখবো, এবং সেখানে আমরা দেখবো যে হিউজ ডিফারেন্স দেখা যায়। এখানে কেউ কতটা পার্থক্য দেখতে পেলাম না, কিন্তু ওখানে আমরা দেখবো প্রচণ্ড দুটো পুরোপুরি পৃথক দুটি পদ্ধতির মাধ্যমে সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে সম্পন্ন হয়ে থাকে।